স্বতন্ত্র প্রার্থীর আবেদনের শুনানিতে বাতিল হলো নৌকার প্রার্থী আব্দুস সালামের প্রার্থিতা। অপরদিকে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। বাছাইয়ে ময়মনসিংহ নয় আসনে নৌকার প্রার্থী আব্দুস সালামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে সালামের প্রার্থিতা বাতিল চান আসনটির বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদিন খান। আপিল মঞ্জুর হওয়ায় আব্দুস সালামের প্রার্থিতা বাদ গেল। অপরদিকে হলফনামায় মামলার তথ্য ও ব্যাংক ঋণের তথ্য গোপন করার অভিযোগে আখতারুজ্জামানের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছিলেন নির্বাচন কমিশন। আপিল শুনানি প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিনে মোট 44 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন এসব আপিল শুনানি করে। জনগণ আমাকে ভোট দিবে এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা তাদের প্রতিফলন ঘটাবে। আমি নির্বাচনের আগ মুহূর্তে আমার বয়সের পরিপূর্ণতা পাচ্ছে এবং আমি 26 পদপ্রাণ করছি, সেহেতু সর্বকনিষ্ঠ এমপি পদপ্রার্থী হিসাবে আমি ন্যায় বিচার পাইনি।